হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের একটি ক্লাস নিয়ে ক্ষমতা এর মাত্রা এবং একক নির্ণয় কিভাবে ক্ষমতায় মাত্রা এবং একক নির্ণয় করবে সেই বিষয়টি আজকে আমি তোমাদের দেখাবো এর আগে বলে নিচ্ছি অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেল বাটনটিকে ক্লিক করে রাখবে যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও দিলে পরে সেগুলো দেখতে পারো আশা করি সবাই ভালো আছো শুরু করতেছি আমার ক্লাসটি দেখো সবাই নবম দশম শ্রেণীর এখানে চতুর্থ আছে ক্ষমতা তো এখানে আমরা আজকে যে বিষয়টি দেখাবো দেখো একটু বলেছি মাত্রা মাত্রাও একক নির্ণয় করো অথবা প্রমাণ করো যে ক্ষমতা একটি লব্ধ রাশি বা যৌগিক রাশি তাহলে কিভাবে আমরা ক্ষমতায় মাত্রা এবং একক নির্ণয় নিচে দেখানো হয়েছে তাহলে এটা এবং অথবা আমরা প্রমাণ করবো কিভাবে একটি লব্ধ রাশি তাহলে এর আগে আমরা জেনে রাখি যে লব্ধ রাশি বা রাশি কি যে সকল রাশিকে বিশ্লেষণ করলে এক বা একাধিক মৌলিক রাশি পাওয়া যায় সেগুলো হলো লব্ধ রাশি বা যৌগিক রাশি যে সকল রাশিকে বিশ্লেষণ করলে এক বা একাধিক মৌলিক রাশি পাওয়া যায় সে সকল রাশিকে কি বলা হয় লব্ধ রাশি বা যৌগিক রাশি বলা হয় অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে ক্ষমতা সমান হচ্ছে কাজ বাই সময় এগুলো মনে থাকবে এখানে দেখো ক্ষমতা সমান মানে যে কাজ বায়ু সময় অনেক সময় মনে নাও থাকতে পারে তাহলে আমরা বুঝবো কিভাবে আমরা স্বাভাবিকভাবে বুঝি কি ক্ষমতা কিভাবে বুঝি যে বেশি কাজ করতে পারে তার ক্ষমতা বেশি আবার যে কম কাজ করে তার ক্ষমতা কম তাহলে আমরা ক্ষমতা কিসের উপর নির্ভর করে এটা আমরা অবশ্যই বুঝতে পারতেছি এখানে ক্ষমতা নির্ভর করে কাজের উপর কিন্তু কাজটা কিন্তু আমার সময়ের উপর নির্ভর করে কিভাবে সময়ের উপর নির্ভর করে কারণ ধরো দুজন ব্যক্তি একই সময়ে কাজ করা শুরু করলো এবং একই কাজ করা শুরু করলো এবং শুরু করে দেখা গেল যে একজন ব্যক্তি কম সময়ে শেষ করেছে আরেকজন সময় সেই একই কাজ মানে একই সময় শুরু করে তার কিন্তু সময়টা বেশি লেগেছে তাহলে যার সময় কম লেগেছে সে কিন্তু মানে তার কিন্তু ক্ষমতা বেশি আর যার এই বেশি সময় লাগবে তার ক্ষমতা কম তাহলে এখান থেকে কিন্তু আসলে আমরা ইজিলি ভাবে বুঝতে পারতেছি যে ক্ষমতা মানে সমান কি কাজ বাই সময় অর্থাৎ ক্ষমতা নির্ভর করতেছে কাজ এবং সময়ের উপর যদি নাও মনে থাকে তাহলে এভাবে তোমরা এটি মনে রাখতে পারো তারপর দেখো কাজের সাথে আবার রিলেটেড হচ্ছে কাজ মানে সমান হচ্ছে বল ইন্টু স্মরণ কাজকে বিশ্লেষণ করলে আমরা পাবো কি বল ইন্টু স্মরণ অর্থাৎ কাজ নির্ভর করে কার উপর বলের উপর এবং স্মরণ স্মরণটা কি দূরত্ব তাহলে বল এবং স্মরণের উপর নির্ভর করে কাজ তাহলে কাজও একটি কিন্তু যৌগিক রাশি এগুলো আরো অনেক মানে নিচে আমি দেখাবো তাহলে এখানে কাজ সমান বল ইন্টু স্মরণ আবার বল এটা আর একটা যৌগিক রাশি কাজও একটি যৌগিক রাশি মানে ক্ষমতা একটি যৌগিক রাশি কাজ একটি যৌগিক রাশি তারপর কাজকে ভেঙে আমরা পেলাম বল ইন্টু সন বল আর একটি যৌগিক রাশি আবার বলকে আমরা যখন বিশ্লেষণ করব তখন আমরা পাব ভর ইন্টু তরণ তাহলে এখানে আবার ভর এটা হলো মৌলিক রাশি তরণ আবার হলো যৌগিক রাশি তাহলে যতটুকু যৌগিক রাশি আছে সবগুলোকেই ভাঙতে হবে তরণকে বিশ্লেষণ করলে আবার আমরা কি পাবো বেগ বাই সময় কারণ তরণ সময় আমরা জানি কি বেগ বৃদ্ধির হারকেই তরণ বলে তাহলে তরণ সমান হলো বেগ বাই সময় তরণটা নির্ভর করে বেগ এবং সময়ের উপর আবার বেগ আর একটা যৌগিক রাশি তাহলে বেগকে আবার বিশ্লেষণ করলে আমরা পাবো বাই সময় আর এই সময়টি এই নিচে সময় লেখা হয়েছে তাহলে দেখো এখানে উপরে একটি ভগ্নাংশ হয়ে গেছে নিচেও আরেকটি এটিকে আমরা একটি ভগ্নাংশ ধরব তাহলে উপরের অংশকে এখানে যদি দেখলেন কম করে কম লেখা হয়েছে তাহলে এই ভরটিকে রাখলাম এই ইনটু এই বাই সময় আর এই দূরত্ববাহী সময়কে যেহেতু সময় দ্বারা ভাগ তেলে মানে একটি ভগ্নাংশকে যদি আরেকটি ভগ্নাংশ দ্বারা ভাগ করা হয় যে ভগ্নাংশটি দ্বারা ভাগ করা হবে সেই ভগ্নাংশটি অবশ্যই উল্টে যাবে বিপরীতকরণ করতে হবে অর্থাৎ সময় নিচে আমরা একটি ওয়ান ধরবো তাহলে ওয়ান চলে আসবে উপরে আর উপরের সময় এটা চলে আসবে নিচে অর্থাৎ যে ভগ্নাংশ দ্বারা ভাগ করা হবে সেটি অবশ্যই বিপরীতকরণ হবে নিচের সংখ্যাটি যাবে উপরে উপরের সংখ্যাটি আসবে নিচে তারপর ইন্টু স্মরণ আর এই পুরো অংশটুকে যেহেতু এই সময় দ্বারা ভাগ তাহলে এই সময়টাও আরেকটা এটাকেও আমরা একটা ভগ্নাংশ ধরবো নিচে একটি ওয়ান ধরে তাহলে এই ভগ্নাংশটিও আবার কিন্তু গুণ হয়ে উল্টে যাবে নিচের ওয়ান আসলো কোথায় উপরে আর উপরের সময় আসলো তোমার নিচে তাহলে এখন দেখো যেহেতু আমরা এখানে ক্ষমতার কি নির্ণয় করব মাত্রা এবং একক নির্ণয় করব। তাহলে এখন ভরকে কি দ্বারা প্রকাশ করা হয় ভর ইংলিশ হচ্ছে ম্যাস এই জন্য তার প্রথম অক্ষরটা এখানে আসছে এম দূরত্ব ইংলিশ হচ্ছে লেন্থ এই জন্য আসছে এখানে কি এল আর সময় ইংরেজি কি টাইম এই জন্য এখানে আসছে টি এভাবে সময় পরিবর্তে টি স্মরণ মানে হচ্ছে দূরত্ব দূরত্ব মানে লিখে এল ইন্টু ওয়ান বাই টি তাহলে উপরে এম আছে কয়টি একটি এ এম থাকলো আর উপরে দেখো এল একটি আর ই একটি দুইটি তে এল কে এল দ্বারা গুণ করলে এগুলা তোমরা গণিতের নবম দশম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ে পাবে সূচকের নিয়ম অনুযায়ী এল কে এল দ্বারা গুণ করলে কি পাবো এল স্কয়ার আবার এখানে আরেকটি লাইন কম করা হয়েছে নিচে দেখো টি কয়টি আছে তিনটি তে তিনwidetilde গুণ করলে হবে টি কিউব তাহলে এখানে এল স্কয়ার উপরে দুইটা

উপরে নিয়ে আসলে সূচকের নিয়ম অনুসারে সেটি হয়ে যাবে টি ইনভার্স থ্রি মানে মাইনাস থ্রি আর কি এখন তাহলে দেখো ক্ষমতার আমরা এটা মাত্রা পেয়ে গেলাম মাত্রা থেকে কিন্তু আমরা আবার পেয়ে যাব একক কিভাবে কারণ ভরের মাত্রা কি সরি ভরের একক কি ভরের একক হলো কেজি দূরত্বের একক হলো মিটার আর এ স্কোয়ারটি কিন্তু এ স্কোয়ার সময়ের একক হলো সেকেন্ড এই সেকেন্ড আর এই মাইনাস থ্রি এটা এই মাইনাস থ্রি তাহলে দেখো আমরা এখানে ক্ষমতার মাত্রা থেকে ক্ষমতার একক পেয়ে গেলাম আবার কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স থ্রি সমান লেখা যায় ওয়াট তাহলে সরাসরি ভাবে আমরা লিখতে পারবো ক্ষমতার একক হলো কি ওয়াট তো এটি যদি পারো ক্ষমতাকে এভাবে ক্ষমতার মাত্রা এবং একক নির্ণয় করতে এটি থেকে আবার কাজ তারপরে বল তরণ বেগ এগুলার মাত্রা এবং একক নির্ণয় করতে পারবে তো এখানে প্রমাণ করতে হলে আর একটু লেখা লাগবে কি লেখা লাগবে এই অংশটুকু লিখে নিবে যে সকল রাশিকে বিশ্লেষণ করলে এক বা একাধিক মৌলিক রাশি পাওয়া যায় তাদেরকে যৌগিক রাশি বা লব্ধ রাশি বলে ক্ষমতাকে বিশ্লেষণ করলে যেহেতু একাধিক মৌলিক রাশি পাওয়া যায় সুতরাং ক্ষমতা একটি লব্ধ রাশি বা যৌগিক রাশি ক্ষমতাকে বিশ্লেষণ করে আমরা দেখো সব বলে এখানে মৌলিক রাশি পেয়েছি তাহলে আমরা বলতে পারবো যে ক্ষমতা একটি যৌগিক রাশি বা লব্ধ রাশি তাহলে এখান থেকে আমরা বেগ প্রমাণ করতে পারবে তন প্রমাণ করতে পারবে বল প্রমাণ করতে প্রমাণ করতে পারবে এবং কাজ প্রমাণ করতে পারবে আর এই চারটি পারলেই ক্ষমতা পারবে আর ক্ষমতা যদি পারো তাহলে এই চারটি প্রমাণ করতে পারবে একটির সাথে আর একটি রিলেটেড আশা করি সবাই বুঝতে পেরেছো তোমরা এরপরে যদি তোমাদের আরো কোনো কিছু বুঝার থাকে তাহলে অবশ্যই তোমরা আর কমেন্ট করতে পারো আর আবারও পরিশেষে বলতেছি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারপরে বেল বাটনটি ক্লিক করে রাখবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং না বুঝলে কমেন্ট করবে ধন্যবাদ সবাইকে